অন্য আরেকটু ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের যে বিষয়টি সেটিও এমসিকিউ এর উপরে নির্ভর করেই এবং তার সঙ্গেও থাকছে কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আজকের যে টপিকটি সেই টপিকটি হলো আমাদের বাংলার যে দ্বিতীয় পত্র রয়েছে এন নেটে সেখানে দশ নম্বর ইউনিটটি যেটি রয়েছে সেখান থেকে ভারতীয় কাব্যতত্ত্ব যেটি রয়েছে সেই ভারতীয় কাব্যতত্ত্ব থেকে এবং এর আগে বেশ কিছুদিন আগে পোয়েটিক্স অ্যারিস্টটলের যে পোয়েটিক্স রয়েছে সেই পোয়েটিক্সেরও বেশ কিছু এমসিকিউ কিউ ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এই চ্যানেলে তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারো তো আজকের প্রথম এমসিকিউটি হল গ্রন্থের নামের সঙ্গে রচয়িতার নামের তালিকার সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো অর্থাৎ একদিকে গ্রন্থের নাম দেওয়া রয়েছে এবং অপর রয়েছে রচয়িতার নাম অর্থাৎ সেই গ্রন্থটিকে রচনা করেছেন তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন ঘ এর পরের প্রশ্ন রয়েছে কুন্তক বকরক্তিকে যে কয়েকটি ভাগে ভাগ করেছেন তো কুন্তক বকরক্তিকে মোট ছয়টি ভাগে ভাগ করেছেন এবং আগের প্রশ্নগুলোর মতো এখানেও যে প্রশ্নের পাশে রয়েছে সন্দেহ অর্থাৎ সে নেট সেট দুই হাজার সতেরো অর্থাৎ এই প্রশ্নটি নেটে এবং সেটে দুই হাজার সতেরো সনে কিন্তু এসেছে এর পরের প্রশ্ন মন্তব্য এবং যুক্তি মন্তব্যতে বলা হচ্ছে ভারতের মতে ভারতের নয় দুঃখিত ভারতের মতে মূলীভূত রস চতুষ্টয় হল শৃঙ্গার রৌদ্র বীর বিভৎস যুক্তিতে বলা হচ্ছে এই চারটি মূল রসই অবশিষ্ট রসগুলির উৎপত্তির হেতু তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন ঘ মন্তব্য ও যুক্তি দুইয়ে কিন্তু শুদ্ধ এর পরবর্তী প্রশ্ন রয়েছে নিয়তিকৃত নিয়ম রহিতা অর্থাৎ কবির সৃষ্টি নির্দিষ্ট কোনো নিয়মের অধীন নয় যিনি একথা বলেছেন তিনি হলেন মন ভট্ট অপশন গ এই প্রশ্নটির সঠিক উত্তর এর পরবর্তী প্রশ্ন রয়েছে দুদিকে মেলানোর জন্য বলা হচ্ছে আবার সেই একদিকে লেখকের নাম অন্যদিকে সেই লেখকের গ্রন্থ কিন্তু সেখানে দেওয়া হয়েছে নামগুলো তো মেলানোর জন্য বলা হচ্ছে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ক তো এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা কীভাবে সলভ করবে সেগুলো একটু লক্ষ্য রাখো যে প্রথমে এর এই দিকে দেখলে এবং বা ডির এই দিকে বা কোনো যে কোনো একটি অপশানের দিকে দেখলে দেখার পর দেখবে যে সেই অপশানগুলোর মধ্যে ঠিক আছে সেই অপশানগুলোর মধ্যে আলাদা কোন বিষয়টি আছে ডি ডির এদিকে যদি আমি দেখছি যে চার অর্থাৎ যেটি রয়েছে ডি ডির সঙ্গে চার অর্থাৎ সোজাসুজি যদি মেলানো যায় যে রাজশেখরের যদি কাব্য মীমাংসা হয় তাহলে একটি অপশন কিন্তু মেলানোর সঙ্গে সঙ্গেই বাদ বাকি কিন্তু সেখানে মিলে যাবে অর্থাৎ সি হয়ে যাবে দুই এবং বি হয়ে যাবে এক এবং অপরদিকে এক এ হয়ে যাবে তিন ঠিক আছে তো এইভাবে মিলে যাবে তো প্রথমে তোমাদের দেখতে হবে যে আলাদা রকমভাবে কি আছে অর্থাৎ এখানে দেখো তিন চার দুই এক অর্থাৎ এর দিকে যদি দেখো তাহলে যে কোনো একটি অপশন যদি তুমি এখানে উপর থেকে মেলাতে পারো মেলানোর পর তুমি কিন্তু সেখানে একটি অপশন পারার পরে কিন্তু অটোমেটিক সেগুলো বাদ বাকিগুলো কিন্তু মিলে যাবে তো প্রথমে দেখবে যে একই অপশন এই জায়গায় দেখো ডির দিকে ডির দিকে যদি দেখো যে এখানে তিন 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 রয়েছে তো তিন যদি মেলাও ঠিক আছে ডি এর সঙ্গে তিন যদি এইভাবে মেলাও তাহলে একটা মেলালে কিন্তু হচ্ছে না তো অন্য দিকে সেটা লক্ষ্য রাখতে হবে যে এর দিকে এক দুই তিন চার সবগুলো আলাদা আলাদা অপশন দেওয়া আছে তো এখানে যে কোনো একটি মেলালেই কিন্তু বাদ বাকি সবগুলোই কিন্তু মিলে যাচ্ছে তো সেই দিকটা লক্ষ্য রেখে এই এমসি কিউগুলো কিন্তু সেইভাবে সলভ করতে হবে তো এর পরবর্তী প্রশ্ন রয়েছে ধ্বনিবাদে রস রসধবনে পরিভাষাটির স্রষ্টা হলেন অপশন গ অভিনবগুপ্ত এই প্রশ্নটির সঠিক উত্তর এরপরের প্রশ্ন ভট্টত রচিত কাব্যকৌতুক গ্রন্থের টিকাকার হলেন অপশন ঘ অভিনবগুপ্ত এই প্রশ্নটির সঠিক উত্তর এরপর রয়েছে দুদিকে আবার তালিকা মেলানোর জন্য বলা হচ্ছে একদিকে কিছু লাইন তুলে দেওয়া হয়েছে অন্যদিকে লেখকের নাম তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন ক তোমরা একটু মিলিয়ে নিও পরের প্রশ্ন রয়েছে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করুন মন্তব্য এবং যুক্তি দেয়া রয়েছে মন্তব্যতে বলা হচ্ছে রস যে অলৌকিক তার প্রমাণ রসা ব্যাপারে ভোক্তার অহং সাপেক্ষ ভাব যুক্তিতে বলা হচ্ছে কারণ শুধু রহিরঙ্গ বিভাবাদির সাধারণীকৃত নয় ভোক্তার অন্তরঙ্গ বাসনাদিরও সাধন সাধারণকৃতি ঘটে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন ক মন্তব্যটি অশুদ্ধ কিন্তু যুক্তি হলো শুদ্ধ তোমরা অশুদ্ধ যে লাইনগুলো রয়েছে সেইগুলো মনে রাখার দরকার নেই যে সমস্ত লাইনগুলো কিন্তু সঠিক সেই সমস্ত লাইনগুলো কিন্তু খাতায় লিখে নেবে এবং সেগুলো বারবার রিভাইজ দেবে কারণ এই জায়গার থেকেও এই টপিকটিও দেখতে গেলে খুব বেশি বড়ো নয় তবুও এই টপিকের থেকে বেশ কয়েকটি প্রশ্ন থাকে তিন চারটি প্রশ্ন থাকে তো এখানে অনেক সময় দেখা যায় যে সেই পুরনো প্রশ্নগুলো যে সমস্ত লাইন দিয়ে এসেছে সেই সমস্ত লাইন কিন্তু আবার রিপিট হয় তাই যে সমস্ত লাইন শুদ্ধ সেই সমস্ত লাইনই তোমরা একটু মনে রাখবে এর পরের প্রশ্ন শুদ্ধ এবং অশুদ্ধ কিছু এখানে মন্তব্য দেওয়া হয়েছে তো এখানে যে উত্তরটি হবে সেটি হবে মাঝখানে দুটো কিন্তু ঠিক এবং প্রথম এবং শেষেরটি কিন্তু ভুল এই প্রশ্নটির এই সঠিক উত্তর এই প্রশ্নটি ডিসেম্বর তেরো সনে কিন্তু এসেছিল পরের প্রশ্ন রয়েছে এখানে শুদ্ধ অশুদ্ধ কিছু মন্তব্য দেওয়া হয়েছে তো সঠিক উত্তর বেছে নিতে বলা হচ্ছে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশান খ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ এবং শুদ্ধ আমি বেশ কয়েকটি প্রশ্ন তুলে ধরেছি তবে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট সেইগুলোই তুলে ধরেছি এবং বিশেষ করে যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে এই টপিক থেকে প্রথমে ও পুরনো সিলেবাসেও কিন্তু প্রশ্ন থাকতো এবং এখনও থাকে নতুন সিলেবাসেও আমাদের এই টপিকটি রয়েছে তাই আমি বিশেষ করে লক্ষ্য রেখেছি যে সমস্ত প্রশ্ন পুরনো বৎসরে এসেছে এবং সেইগুলো প্রশ্নই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এরপরের প্রশ্ন রয়েছে এখানেও মন্তব্য দেয়া রয়েছে শুদ্ধ অশুদ্ধ বেছে নিতে বলা হচ্ছে এই প্রশ্নটি দুই হাজার চোদ্দোর জুনে এসেছিল তো এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশান ক অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ এবং শুদ্ধ এর পরের প্রশ্ন রয়েছে মন্তব্য এবং যুক্তি মন্তব্য এবং যুক্তি এই সমস্ত প্রশ্ন আমাদের অনেক সময় কনফিউজ করে কারণ বিষয় সম্পর্কে যদি সঠিক এবং স্পষ্ট ধারণা না থাকে তাহলে আমরা এই মন্তব্য এবং যুক্তির যেগুলো প্রশ্ন সেগুলোর উত্তর ঠিকঠাকভাবে করতে পারি না যদি বিষয়টি ঠিকঠাকভাবে আমরা পড়ি এবং তার সারবস্তু ঠিকঠাকভাবে বুঝতে পারি তবেই মন্তব্য এবং যুক্তি ঠিকঠাকভাবে উত্তর দেওয়া সম্ভব হয় তো এই প্রশ্নটি যেটি রয়েছে মন্তব্যতে বলা হচ্ছে বাচ্চ্য অর্থের সঙ্গে উন্নীত হয়ে যেখানে ব্যঙ্গ অর্থ প্রকর্ষ লাভ করে তাই গুণীভূত ব্যঙ্গ যুক্তিতে বলা হচ্ছে সমাশক্তি ইত্যাদি অলঙ্কারে তাই হয় বলে এইগুলোকে গুণীভূত ব্যঙ্গ বলে তো এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন খ মন্তব্যটি অশুদ্ধ কিন্তু যুক্তি কিন্তু শুদ্ধ অর্থাৎ যুক্তি শুদ্ধ মন্তব্য অশুদ্ধ এর পরের প্রশ্ন রয়েছে দুদিকে তালিকা দেওয়া রয়েছে তো মেলানোর জন্য বলা হচ্ছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক হ্যাঁ উল্টোভাবে চার তিন এক দুই তো তোমরা একটু মিলিয়ে নিও এর পরের প্রশ্ন রয়েছে ঠিক একইভাবে মন্তব্য এবং যুক্তি দেওয়া রয়েছে মন্তব্যতে বলা হচ্ছে কাব্যের দোষের মূল হচ্ছে কবির রস সৃষ্টি শক্তির লাঘব সহৃদয় পাঠকের চিত্তে সে দোষ মুহূর্তেই প্রতিভাত হয় যুক্তিতে বলা হচ্ছে আনন্দবর্ধন কাব্য সৃষ্টির এই দোষকেই বলেছেন অ অবুৎপত্তিকৃত দোষ এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন ক মন্তব্যটি শুদ্ধ কিন্তু যুক্তি অশুদ্ধ এরপরে প্রশ্ন নহি তচ্ছন্নং কাব্যং চি দস্তি রসশূন্য কোনো প্রকার কাব্য নেই উক্তিটি আছে অপশন গ ধন্যালোকের দুই বাই তিন টিকায় এর পরবর্তী প্রশ্ন রয়েছে কিছু শুদ্ধ অশুদ্ধ মন্তব্য করা হচ্ছে তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন ক অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ এই প্রশ্নটিও জানুয়ারি দুই হাজার সতেরো সনে কিন্তু এসেছিল এরপরে রয়েছে তালিকা দুদিকে তো মেলানোর জন্য বলা হচ্ছে একদিকে কিছু উক্তি দেওয়া রয়েছে এবং অন্যদিকে লেখকের নাম দেয়া রয়েছে তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ক এর পরবর্তী প্রশ্ন রয়েছে নিম্নে পাঁচটি কাব্যাংশ উদ্ধৃত হলো ভারতীয় কাব্যতত্ত্বের দৃষ্টিকোণ থেকে এগুলির প্রকৃতি বিচার করে সংকেত অনুসারে সঠিক উত্তরটি চিহ্নিত করো তো এতে বলা হচ্ছে কানা করি তুলি কহে টাকা টিকে তুমি ষোলো আনা মাত্র নহে পাঁচ শিখে বি প্রাচীরের ছিদ্রে এক নাম গোত্রহীন ফুটি আছে ছোট ফুল অতিশয় দিন তো এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন ক এ চিত্রকাব্য বি হলো রসকাব্য এরপরে রয়েছে ঔচিতং রস সিদ্ধস্য স্থিরাং কাব্যস্য জীবিতম কে বলেছেন এই লাইনটি অপশন ঘ খেমেন্দ্র এই লাইনটি বলেছেন এরপরের প্রশ্ন রয়েছে কাব্যালঙ্কার গ্রন্থটি কার লেখা অপশন ঘ ভামহ এই প্রশ্নটির সঠিক উত্তর এরপর সাহিত্য দর্পণ গ্রন্থটি কার রচিত অপশন গ বিশ্বনাথ এই প্রশ্নটির সঠিক উত্তর এরপরে রয়েছে দুদিকে তালিকা একদিকে গ্রন্থের নাম অপরদিকে রচয়িতা তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন ক এরপর রয়েছে যিনি বলেন কাব্য কাব্যং কাব্যঙ্গ্রাজ্যম অলঙ্কারাত অর্থাৎ অলঙ্কারের গুণেই বাক্য কাব্য হয় তিনি হলেন অপশন গ বামন এই প্রশ্নটিও কিন্তু নেট জুন দুই এবং সেট দুই হাজার সতেরোতে এসেছে এর পরবর্তী প্রশ্ন রয়েছে যিনি বলেন রীতিরাত্মা কাব্যস্য অর্থাৎ রীতি কাব্যের আত্মা তিনি হলেন অপশন ঘ দণ্ডী এর পরবর্তী প্রশ্ন যিনি বলেন ধনিরাত্মা কাব্যস অর্থাৎ ধনী কাব্যের আত্মা তিনি হলেন অপশন খ আনন্দবর্ধন এর পরবর্তী প্রশ্ন রয়েছে যিনি বলেন বক্রোক্তি কাব্য জীবিতম অর্থাৎ বক্রক্তি কাব্যের প্রাণ তিনি হলেন অপশন ক কুন্তক এর পরবর্তী প্রশ্ন রয়েছে নাট্যশাস্ত্র যিনি রচনা করেন অপশন ক এই প্রশ্নটির সঠিক উত্তর ক ভরত এই প্রশ্নটির সঠিক উত্তর এর পরবর্তী প্রশ্ন দশরূপক নামক গ্রন্থটি রচনা করেন অপশন খ ধনঞ্জয় এই প্রশ্নটির সঠিক উত্তর এরপর রয়েছে কাব্যমীমাংসা নামক গ্রন্থটি রচনা করেন অপশেন ঘ রাজশেখর এই প্রশ্নটির সঠিক উত্তর এরপর রয়েছে কাব্যালঙ্কার নামক গ্রন্থটি রচনা করেন অপশন গ ভামহ এই প্রশ্নটির সঠিক উত্তর এরপর আনন্দবর্ধন ধ্বনিকে যতগুলি ভাগে ভাগ করেছেন এই প্রশ্নটির সঠিক উত্তর হবে খ তিনটি এর পরবর্তী প্রশ্ন যিনি বলেন বাক্যং রসাত্মকং কাব্যং অর্থাৎ রসাত্মক বাক্যয় কাব্য তিনি হলেন বিশ্বনাথ কবিরাজ অপশন ঘ এই প্রশ্নটির সঠিক উত্তর তো তোমরা পাশাপাশি দেখতেই পাচ্ছ যে বেশিরভাগ প্রশ্নই কিন্তু যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে সেই সমস্ত প্রশ্নই কিন্তু এখানে তুলে ধরা রয়েছে বেশিরভাগ তো এই সমস্ত প্রশ্ন আবারও রিপিট হতে পারে তো তোমরা এই প্রশ্নগুলো বারবার করে দেখো এবং সলভ করার চেষ্টা করো এবং এখান থেকে না হলে পরবর্তী সময়ে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো এর পরবর্তী প্রশ্ন রয়েছে গুণীভূত ব্যঙ্গ শব্দটি যিনি প্রথম ব্যবহার করেছেন তিনি হলেন অপশন গ আনন্দবর্ধন এই প্রশ্নটির সঠিক উত্তর এর পরবর্তী প্রশ্ন সাহিত্যের স্বরূপ বইটির রচয়িতা অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর এর পরের প্রশ্ন অলঙ্কার শাস্ত্রে শ্রেষ্ঠ ধ্বনি হল অপশন ক রসধ্বনি এর পরবর্তী প্রশ্ন যিনি সাহিত্যকে লীলা বলেছেন তিনি হলেন অপশন খ এই প্রশ্নটির সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর এর পরের প্রশ্ন রয়েছে ধ্বনিবাদে রসধ্বনি অর্থাৎ রস ধনে পরিভাষাটির স্রষ্টা হলেন এই প্রশ্নটির সঠিক উত্তর আনন্দ অভিনবগুপ্ত এর পরের প্রশ্ন বক্রোক্তিবাদের প্রধান প্রবক্তা হলেন অপশন খ কুন্তক এই প্রশ্নটির সঠিক উত্তর এরপর রয়েছে ধনির সার কথা হলো গিয়ে ব্যঙ্গার্থ অপশন খ এই প্রশ্নটি সঠিক উত্তর সাহিত্যের প্রকাশতত্ত্বের কথা বলেন পরের প্রশ্ন অপশন ঘ রবীন্দ্রনাথ ঠাকুর এর পরের প্রশ্ন রয়েছে রসের আলোচনায় আলঙ্কারিকগণ মূল প্রেরণা পেয়েছিলেন যে গ্রন্থ থেকে সেই গ্রন্থটির নাম হলো অপশন গ নাট্যশাস্ত্র এরপরের প্রশ্ন বিভাব কয় প্রকার তো বিভাব দুই প্রকার অপশন ক এই প্রশ্নটির সঠিক উত্তর পরের প্রশ্ন অতএব চিত্র এবং সঙ্গীতি সাহিত্যের প্রধান উপকরণ কথাটি বলেছিলেন অপশন ক রবীন্দ্রনাথ ঠাকুর এর পরের প্রশ্নগুলো হলো উত্তরচরিত প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের মতে কাব্যের গৌণ উদ্দেশ্য হল চিত্রশুদ্ধি অপশন ক এই প্রশ্নটির সঠিক উত্তর এরপরের প্রশ্ন রসসূত্রের অভিব্যক্তিবাদী ব্যাখ্যা দিয়েছেন অপশন গ অভিনব গুপ্ত এর এরপরের প্রশ্ন রস নিষ্পত্তিতে বিভাব অনুভবের সঙ্গে আর যার যোগ দরকার তা হলো অপশন খ ব্যভিচারী ভাব এরপরে প্রশ্ন রয়েছে বিশ্বনাথের মতে বিভাব কত প্রকার অপশন ক দুই প্রকার এরপরে প্রশ্ন চিত্রকাব্য বলতে বোঝায় অপশন খ নিরস কাব্য এরপর ঐচিত্রং রস সিদ্ধ স্থিরং কাব্যস্ব জীবিতম কথা যিনি বলেছেন তার নাম হল খেমেন্দ্র অপশন ঘ এই প্রশ্নটির সঠিক উত্তর এরপরের প্রশ্ন রয়েছে প্রদত্ত প্রথম তালিকার সঙ্গে দ্বিতীয় তালিকার মিল বা সামঞ্জস্য বের করে নিচের সংকেতগুলোর মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন ক তোমরা এই প্রশ্নটি মিলিয়ে নিও এবং এই প্রশ্নটিও ডিসেম্বর দুই হাজার তেরো সনে কিন্তু নেটে জিজ্ঞাসা করা হয়েছিল এরপরে প্রশ্ন রয়েছে ঠিক একইভাবে প্রথম তালিকায় রচয়িতা এবং দ্বিতীয় তালিকায় গ্রন্থের নাম তো মেলানোর জন্য বলা হচ্ছে এই প্রশ্নটি সঠিক উত্তর অপশন খ এর পরবর্তী প্রশ্ন রয়েছে ভট্টত রচিত কাব্য কাব্যকৌতুক গ্রন্থের টিকাকার হলেন অপশেন ঘ অভিনবগুপ্ত এই প্রশ্নটির সঠিক উত্তর এরপর আগের মতো মন্তব্য এবং যুক্তি রয়েছে মন্তব্যতে বলা হচ্ছে রস যে অলৌকিক তার প্রমাণ রসাসন ও ব্যাপারে তার অহংসাপেক্ষ ভাব এবং যুক্তিতে বলা হচ্ছে কারণ শুধু বহিরঙ্গ বিভাবাদিরও সাধারণীকৃত নয় কমা ভোক্তার অন্তরঙ্গ বাসনাদিরও কৃতি ঘটে অপশন ক এই প্রশ্নটি সঠিক উত্তর মন্তব্যটি অশুদ্ধ কিন্তু যুক্তি শুদ্ধ এরপর রয়েছে নিচের মন্তব্যগুলি থেকে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করার জন্য বলা হচ্ছে তো এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশান ক অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ এই প্রশ্নটি দুই হাজার জুনে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল নেটে এরপরে প্রশ্ন রয়েছে ঠিক একইভাবে মন্তব্য এবং যুক্তি মন্তব্যতে বলা হচ্ছে বাচ্চ অর্থের সঙ্গে উন্নীত হয়ে যেখানে ব্যঙ্গ অর্থ প্রকর্ষ লাভ করে তাই গুণীভূত ব্যঙ্গ মন্তব্য এবং যুক্তি সমাশক্তি ইত্যাদি অলঙ্কারে তাই হয় বলে এগুলোকে গুণীভূত ব্যঙ্গ বলে তো এই প্রশ্নটি সঠিক উত্তর অপশন খ মন্তব্যটি অশুদ্ধ কিন্তু যুক্তিশুদ্ধ এর পরের প্রশ্ন রয়েছে শুদ্ধ অশুদ্ধ কিছু মন্তব্য এখানে তুলে ধরা হয়েছে তো সঠিক উত্তর নির্বাচন করতে বলা হচ্ছে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন খ অর্থাৎ প্রথমটি অশুদ্ধ দ্বিতীয়টি শুদ্ধ তৃতীয়টি অশুদ্ধ এবং চতুর্থটি শুদ্ধ তো তোমরা একটু মিলিয়ে নিও এরপরের প্রশ্ন রয়েছে ঠিক একইভাবে শুদ্ধ এবং অশুদ্ধ কিছু মন্তব্য এখানে তুলে ধরা হয়েছে তো সঠিক উত্তর নির্বাচন করতে বলা হচ্ছে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ঘ শুদ্ধ 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 অর্থাৎ সবগুলো লাইন ই কিন্তু এখানে শুদ্ধ এর পরবর্তী প্রশ্ন রয়েছে দুদিকে মেলানোর জন্য বলা হচ্ছে প্রথম স্তম্ভ এবং দ্বিতীয় স্তম্ভ তো এখানে কিছু রয়েছে গ্রন্থের নাম অপরদিকে রচয়িতার নাম তো মেলানোর জন্য বলা হচ্ছে এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন গ তো তোমরা একটু মিলিয়ে নিও এর পরের প্রশ্ন ঠিক একইভাবে রয়েছে একদিকে গ্রন্থের নাম অপরদিকে রয়েছে কিন্তু রচয়িতার নাম আবারও বলছি যে যেদিকে এক দুই তিন চার দেখো এখানে এর দিকে এক দুই তিন চার কিন্তু রয়েছে এরকম এরকমভাবে দেখা যাচ্ছে যে এখানে যদি যে কোনো একটি অপশন যদি আমরা মেলাতে পারি তাহলেই কিন্তু এখানে সবগুলো পরপর মিলে যাচ্ছে তো এর সঙ্গে যদি তিন হয় অর্থাৎ অনুমিতিবাদের সঙ্গে ভট্ট একটি যদি আমরা মেলাতে পারি তাহলে বাদ বাকি কিন্তু সবগুলো পরপর মিলে যাচ্ছে আমাদের আর সেরকমভাবে কিছু ভাবতে হচ্ছে না তো তোমরা একটি এই জিনিসটি বারবার একটু মনে রাখো এই সমস্ত এমসি কিউয়ের জন্য এর পরবর্তী প্রশ্ন রয়েছে ঠিক একইভাবে প্রথম তালিকার সঙ্গে দ্বিতীয় তালিকাকে মেলানোর জন্য বলা হচ্ছে তো একইভাবে একদিকে গ্রন্থের নাম অন্যদিকে রচয়িতার নাম এই প্রশ্নটিও জুন দুই হাজার ষোলোতে এসেছিল তো এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন খ এর পরের প্রশ্ন রয়েছে নাহি তাচ্ছনাং কাব্যং কিং চি দস্তি রসশূন্য কোনো প্রকার কাব্য নেই উক্তিটি রয়েছে অপশন গ ধন্যালোক দুই বাই তিন টিকায় এরপর মন্তব্য এবং যুক্তি করা হচ্ছে আমি আর পড়ছি না কারণ মন্তব্য এবং যুক্তি দুটোই কিন্তু এখানে অশুদ্ধ তাই এখানে অপশান গ এই প্রশ্নটির সঠিক উত্তর এরপরের প্রশ্ন ঠিক একইভাবে একদিকে লেখক অর্থাৎ রয়েছেই তার নাম অন্যদিকে তাদের নানা ধারণা কিন্তু তুলে ধরা হয়েছে তো মেলানোর জন্য বলা হচ্ছে এই প্রশ্নটির সঠিক উত্তর অপশান ঘ এরপরে রয়েছে মন্তব্য এবং যুক্তি মন্তব্যতে বলা হচ্ছে ভরতের মতে মূলীভূত চতুষ্টয় হল শৃঙ্গার রৌদ্র বীর ও বিভৎস যুক্তিতে বলা হচ্ছে এই চারটি মূল রসই অবশিষ্ট রসগুলির উৎপত্তির কিন্তু হেতু এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশান ঘ মন্তব্য ও যুক্তি দুয়ে কিন্তু শুদ্ধ এরপরের প্রশ্ন রয়েছে শুদ্ধ অশুদ্ধ কিছু মন্তব্য তুলে ধরা হয়েছে তো নিচে মেলানোর জন্য বলা হচ্ছে তো এই প্রশ্নটি সঠিক উত্তর হবে অপশন খ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ এই প্রশ্নটি জানুয়ারি দুই হাজার সতেরোতে কিন্তু এসেছে এর পরবর্তী প্রশ্ন রয়েছে কুন্তক বক্রক্তিকে যে কয়েকটি ভাগে ভাগ করেছেন অপশন খ ছয়টি ভাগে ভাগ করেছেন এর পরের প্রশ্ন এতে বলা হচ্ছে কানাকড়ি পিত্তলি কহে টাকা থেকে এই প্রশ্নটি আবারও কিন্তু আগে আমি এই ভিডিওতে তুলে ধরেছি এখনও কারণ দু একটি প্রশ্ন অনেক সময় রিপিট হয়ে যায় তো তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে নিও কারণ এই সমস্ত প্রশ্ন দেখার ফলে তোমাদের কিন্তু আবার রিভাইজ হয়ে যাবে তো এই প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ক চিত্রকাব্য প্রথমটি এবং দ্বিতীয়টি হলো রসকাব্য এরপরে রয়েছে দুদিকে মেলানোর জন্য বলা হচ্ছে একদিকে রচয়িতার নাম অন্যদিকে সেই রচয়িতার কিছু লাইন তুলে ধরা তুলে ধরা হয়েছে তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন ক এরপর রয়েছে যিনি বলেছেন নিয়তিকৃত নিয়ম রহিতা অর্থাৎ কবির সৃষ্টি নিয়তিনির্দিষ্ট কোনো নিয়মের অধীন নয় তিনি হলেন অপশন ক এর এরপরের প্রশ্ন কাব্যের সর্বপ্রথম সংজ্ঞা যিনি দান করেন অপশন খ ভামহ আজকে আমি অনেকগুলো প্রশ্নই তোমাদের সঙ্গে আলোচনা করলাম তো এতটুকুই প্রশ্ন আমার কাছে ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছে এই টপিকের থেকে তো এই প্রশ্নগুলো তোমরা একটু বারবার দেখো কারণ আবারও বলছি যে এই সমস্ত টপিকগুলো বিশেষ বড় নয় তাই আমি আশা করি যে এই সমস্ত টপিকের থেকে কিন্তু আবার এই সমস্ত প্রশ্ন আসতে পারে আর মন্তব্যযুক্তি এবং শুদ্ধ অশুদ্ধ যে সমস্ত প্রশ্ন এখানে তুলে ধরা হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো থেকে তোমরা শুধু শুদ্ধ যে সমস্ত লাইনগুলো রয়েছে সেই শুদ্ধ লাইনগুলোই মনে রাখবে এবং অশুদ্ধগুলো সেরকমভাবে পড়ার দরকার নেই তোমরা যদি ঠিকঠাকভাবে শুদ্ধ লাইনগুলো মনে রাখো তো আমার মনে হয় এই সমস্ত লাইন পরীক্ষায় গিয়ে পেয়েও যেতে পারো তো আজকের ভিডিওতে আমার এতটুকুই আলোচনা করার ছিল তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী সময় অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আর একটি জরুরি কথা যেটি হলো আমি বারবার তোমাদের কোনো ভিডিওতেই বলি না যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দিতে কারণ একই কথা বারবার বললে অনেক সময় ভালো লাগে না যাই হোক তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার করে দিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ